যখন সারা বিশ্বে জঙ্গিবাদ নামক একটা সাংঘাতিক সংকট সৃষ্টি হলো, সাদ্দাম হোসেনের ইরাক ধ্বংস হয়ে গেল, কোনো বিচার হয় নাই, হোয়াইট হাউসের সামনে দাঁড়িয়ে বলছেন যে আমাদের গোয়েন্দা রিপোর্টে ভুল ছিল, সিরিয়া ধ্বংস করে দেওয়া হলো কোনো বিচার নাই, ইরাক ধ্বংস করে দিল কোনো বিচার নাই, আমি একটু আগে বললাম আফগানিস্তান ধ্বংস করে দিল, লিবিয়া ধ্বংস করে দিল, গাদ্দাফির কোনো বিচার নাই। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, যে বাংলার মাটি স্বাধীন করা হয়েছিল, মহান মুক্তিযোদ্ধারা এখন আমার সামনে বসে আছেন, এই বাংলাদেশকে নিয়েও গভীর চক্রান্ত হচ্ছে, ষড়যন্ত্র হচ্ছে। এখানে একটা ইস্যু সৃষ্টি করতে চায় তারা, এখানে 90% মুসলমান তারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, তাদের ইমানকে ভুল খাতে প্রবাহিত করে, ধর্মকে ব্যবহার করে, অপরাজনীতি করে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়ে এখানে একটা ঘটনা তারা ঘটায় দিতে চায়। কারণ দুনিয়াতে এখন ধর্ম নাম্বার ওয়ান ইস্যু, দুর্ভাগ্য ধর্মের শিক্ষাকে কেউ ধারণ করছে না, ধর্ম ব্যবসায়ীরা ব্যবহার করছে একদিকে, নাস্তিকরা ব্যবহার করছেন আরেক দিকে, ওই পশ্চিমা সাম্রাজ্যবাদীরা ব্যবহার করছেন আরেক দিকে। এতে মানবতা বিধ্বংস হবে, মানুষের ইমান হাইজ্যাক করা হবে, দেশ ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে গেল আমরাও ধ্বংস হয়ে যাব। তখন আমরা এই জঙ্গিবাদের বিরুদ্ধে নামলাম। হোলি আর্টিজানে হামলা করার পর আমি প্রকাশ্যে ঢাকার বুকে দাঁড়িয়ে শত শত জনসভায় আমি বলেছি, বিদেশি মেহমানদেরকে এইভাবে প্রকাশ্যে এইভাবে রাতের অন্ধকারে জবাই করে হত্যা করা, এটা কোনো ইসলামের শিক্ষা নয়। তখন হোলি আর্টিজানের হামলার পর এই পুস্তিকা লিখে লক্ষ লক্ষ বই আমি সারা বাংলাদেশে দিয়েছি, জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইতে আমি প্রকাশ্যে ময়দানে অবতীর্ণ হয়েছি। যারা এদেশে রাজনীতি করছেন তারা যখন জ্বালাও পোড়াও হরতাল অবরোধের নামে আন্দোলন করছেন, জনজীবন বিধ্বস্ত করে ফেলছেন, তখন আমি দেখলাম এই অন্যায়, এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো আমার মুখ্য কর্তব্য। এই অন্যায়ের বিরুদ্ধে, জ্বালাও পোড়াওর বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অশান্তির বিরুদ্ধে আমি তখন ডকুমেন্টারি নির্মাণ করলাম। ডকুমেন্টারি নির্মাণ করে সারা বাংলাদেশে আমাদের হাজার হাজার কর্মীকে আমরা নামিয়ে দিলাম, সবাই মিলে সাধারণ মানুষের মধ্যে এটা বুঝাতে লাগলেন যেটা অন্যায়, এই অন্যায় চলতে থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে, মানুষ ধ্বংস হয়ে যাবে। তারা দেখল এই আদর্শিক লড়াইয়ে তারা আমাদের মোকাবেলা করতে পারবে না, তখন তারা একটা ষড়যন্ত্রের পথ বেছে নিল। তারা জনগণের সামনে, মানুষের সামনে আমাকে, আমার আন্দোলনকে একটা ভুল বার্তা দেওয়ার জন্য, খারাপভাবে উপস্থাপন করার জন্য জনগণের সামনে প্রচার করলো কি আমি নাস্তিক, আমি খ্রিস্টান হয়ে গিয়েছি। যারাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, যারাই ধর্মান্ধতার বিরুদ্ধে কথা বলবে, যারাই উপমণ্ডকতার বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে তারা নাস্তিক আখ্যা দেবে। আমাকে নাস্তিক আখ্যা দেওয়া হলো, আমাকে খ্রিস্টান আখ্যা দেওয়া হলো, কারণ আমি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলেছি। আমি বলেছি আমার রসুল আসাবিয়াতের বিরুদ্ধে ছিলেন, তিনি অনৈক্য আরব জাতিকে ঐক্যবদ্ধ করেছেন, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, মাদকতা দূর করেছেন, অন্যায় নির্মূল করেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, তিনি দাসত্ব ব্যবস্থা নির্মূল করেছেন, তিনি একটা বিপ্লব সৃষ্টি করেছেন, তিনি রেনেসাঁ করেছেন, তিনি বিপ্লবী মহাপুরুষ ছিলেন, তিনি তোমাদের মতো ধর্মান্ধ ছিলেন না, কুপমণ্ডুক ছিলেন না, তিনি মানবতার কল্যাণের সংগ্রাম করেছেন। তারা কি করলো, আমাকে খ্রিস্টান আখ্যা দিল, আমার বাড়িতে হামলা চালালো, পরিকল্পিতভাবে এই দেশে গুজব সৃষ্টি করা হয়। কারা গুজব সৃষ্টি করে, কি জন্যে করে, আজকে সরকারকে বুঝতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীকে বুঝতে হবে। লক্ষ লক্ষ মানুষকে যখন একটা ভুল মেসেজ দেওয়া হয়, গুজব সৃষ্টি করে দেওয়া হয়, সোশ্যাল মিডিয়াতে যখন সেগুলি বলা হয়, মহফিলের নামে, ওয়াজের নামে, মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যখন মিথ্যা কথা বলা হয়, তখন কত আপনারা প্রতিরোধ করবেন? গুজব রটিয়ে দিল কি, পদ্মা সেতুর মধ্যে মানুষের মাথা লাগবে, জলজ্যান্ত জীবন্ত দিনের বেলায় পিটিয়ে 14 জন নরনারীকে হত্যা করেছে, ভোলায় যেই ঘটনা ঘটানো হয়েছে, পুলিশের ডিআইজি, এসপি, ওসি, পুলিশের দারোগা প্রায় সবাই ওই গুজবের মুখে জীবন দিতে হতো। এই গুজব আর হুজুগ ইসলামের শিক্ষা নয়, ধর্মের শিক্ষা নয়, এটা কোনো সভ্য জাতি, কোনো প্রগতিশীল জাতি,
কোনো উন্নত জাতি যারা দুনিয়ার বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শপথ নেয়, অঙ্গীকার করে, তারা কখনো গুজব আর হুজুক প্রবণ হতে পারে না।